تقرير خرون الى تقرير محمد عربي صلى الله عليه وسلم خورتا مات بوزا گسی صحابہ کرام اخلور سامنے رسول اللہ صلی اللہ علیہ وسلم آئے خورتا আমরা যে চেয়ার হোক, স্টেজ হোক বা দাঁড়াইয়া হোক তহরির করি, ইকান যদিও দেখতে দেখা যায় চেয়ার, ইকান আসলে হইয়া তা হলো মিম্বরে রসুলের হুকম, মিম্বরে রসুলের হুকম এর লাগি আল্লাহকে বাঁচতে। ওয়াই সাহ যতজন আসুন ইনোর মধ্যে, ওয়াই সাহ যতজন আসুন বেশিরভাগ আমার তাকি আলিম হিসাবে, আমার তাকি লাখো কোটি গুণ বালা, বেশিরভাগ আলিম হল আমার তাকে বয়সে হরু, আমার হরু ভাইয়া। আমি শুধু এনতান্ডে হইয়ার ইলাম না, আমি ওয়াজ রেকর্ডিং করতে দেই না, এখান সবর যান না, কিন্তু টানটু দায়ী গেছে না তো সাব খাতিরে আমি আর মাতি আন না। আল্লাহকে বাস্তে যে সময় খুতবা দিবা, যে সময় বয়ান করবা, আপনার আর বাসাটা বাসাটা আপনার আর শব্দ চয়নগুলা, যে আপনারা লফ্জ ব্যবহার করবা, চুনিয়া ব্যবহার করবা, অশ্লীল বাক্য যাতে মিম্বরে রসুল বইয়া আপনার আমার মুখে দিন আবার হয় খেয়াল করবা, অশ্লীল বাক্য যাতে না বাহির হয় খেনে, এ হইল এটা মিম্বরে রসুল। দুই নম্বর, ও যে আপনারা টাঙ্গাইছ মোবাইল যে কই নিকটা ইউটিউবও যায়নি, যার ফেসবুকও আপলোড হর, তো এটা শুধু খালি মুসলমান হলে দেখো নিলানি নিনা কই, কিছু অমুসলমান হলেও দেখো। সুতরাং আমার শব্দ চয়ন, আমার শব্দ চয়ন গুলা ওভাবে হওয়া লাগবো যাতে একজন মানে উনিয়া হয় না, ছি 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 অতানি তার শব্দ আর অতানি তার বাক্য যেটা মহফিল বয়ান করে, এর লাগি আমার করো জুড়ে নিবেদন, হাত জোড় করিয়া আমি অনুরোধ করিয়া জানতাইন আপনারা বয়ান করুন, মাইকো আওয়ার বাদে রাগ উঠিব রাগ তাকে, কিন্তু রাগের মধ্যে হুশ আড়াইয়া বেহুশ হইলে হইত না, এর লাগে শব্দ চয়ন গুলা আপনারা সুন্দর করিয়া করবা, কারণ আপনারা এই সময় একজনে বয়ান করলেও এই সময় আপনি একজন নাই, আপনি একজনে বয়ান কতরা না, একটা জাতির প্রতিনিধিত্ব কতরা আপনি, এর লাগে শব্দ চয়ন গুলা ভেবে চিন্তে করবা। দুই নম্বর, আমি আয়াত পড়িছি ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর জাতে কইত্রা আল্লাহর রহমত নেককার হলর কিনার, নেককার হলর দারো আল্লাহর রহমত, এর লাগি আমরা অলি আল্লাহ হলর জিয়ারত আই, মাফ বুঝা জাননি অলি আল্লাহ হলর জিয়ারত আই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিয়ারত নিষেধ দিছিলা, সেনে বলে এই সময় মানুষ নয়া মুসলমান হইছল বুঝতা না, গিয়া খবরর যাই না সই নেনে আল্লাহর সমতুল্য সমকক্ষ করিলেইতা, আপনারা আইলা কোনো অলি আল্লাহরে আল্লাহর সমান মনে করি, আল্লাহর সমান আমরা মনে করি না, আল্লাহর বন্দা মনে করি, আল্লাহর দুষ্ট মনে করি আমরা। জিয়ারত যে সময় আপনারা আও সুন্নত ইয়া তাহলে মসনুন তরিকা হইল, আওয়ার বাদে কিতা করতে খবর আমি সালাম দিদায় নি না দিদায় না দিদায় কিতা বলবা, খবর ভার তাকি হুবাইয়া তলর এনে দেখা যায়নি, দেখলাম কে খবর দারো হুবাইয়া খবর তলর এনে কেউ দেখলানি জি না, তো কিতা হইল সালাম দেওয়া নাইনি, বলা বড় মুলইসা হইছ নি রে বা আল্লাহ নবীর তাকি বড় ইলি দারো হই গেলাইনি, এখন হরায় যে আনাদের দেখলাইনি দেখিয়া সালাম দেওনি, আল্লাহ আনা দেখিয়া সালাম দেওয়া যদি যায় না তো তোমার জিয়ারতু হন না, জিয়ারতু হর না ফেনি খবরর ভালো গিয়া যে সময় আমরা সালাম দেই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ও খবরর বাসিন্দা তোমারে সালাম উপরে তাকি তল দেখা যায়নি দেখলাইনি, উপরে তাকি খবরর তলর মুদ্দা না। দুই নম্বর, যে সময় নামাজ পড়ো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডাইনে বউয়ে সালাম দেও খবরর দেখলাইন, ও ইনো মানে ইনো মানে নাকি লিখা ইয়ার, ইনো সালাম দেওয়া মানে ইনো মানে নাকি,
সব কিছু আব্বা কিছু ও নয় দোয়াই আল্লাহর আগে হইয়া তুইয়া ইলা তাহতে আমারে হইও না বলে কুসাইতরা। সাধারণত মানুষে প্রথম ব্যাধি বেমার কাহলে বা প্রথম ব্যাধি দিয়া চলের না বিধি দিয়া চলের না ও দ্বিতীয় বিবাহ ও দ্বিতীয় বিবাহ খরচ ওলা একজনে খরচই দুই নম্বর বিয়া নয়া হওয়ার বাদে তো আর শুনার লগে আগর কুটুমালা থাকে না তাহার কথা তো সকাল দুপুর সন্ধ্যা তিন টাইম কানে বমা দে বেটি বেটি গু আসলি আমার লাখা না গু আসি যা কইছে বাইরে যদি তোমার পছন্দ হয় না আমারে খেদাই দি যায় তে আমারে কইলাও আমি যাইনু গিয়া ইলা ই রুজ আমারে মারিও না। ও বেটা কইছিল মারমুনি না না যে রাখমুনি না না আমার কিলো আন্দাজ ভারে না রাখতাম নি না না আমার কিলো আন্দাজ ভারে না নি ও মুলই সাহ খবরর দারো গিয়া সালাম দেওয়া মানে মুর্দা দেখা শর্ত নাই শর্ত নি মুর্দা দেখা শর্ত নাই সালাম নমাজের মধ্যে যে সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই সময় উত্তরবাহিনীর সাহাজির মুখে দিয়ে সেইটাই নি সালাম দি রাইতে সময় উত্তরবাহিনীর সাহাজির মুখে দিয়ে যাওয়ানি তে খানো যাওয়া ও বউয়ে দি সালাম ফিরাইতে সময় ও খান্দ সভা দগ্নবাড়ির সাহাজির মুখে দি নাই ইনো সালাম দিতে অসুবিধা হয় না রসুলুল্লারে সালাম দিতে ইকান প্রশ্ন আয় কি দেখলাইনি তে তৈসলাইনি ইটা কি ও শেট বালা আপনারা সব আইসো আপনারা জিগাইয়া ইনো আলিম হলে যেটা মাতই মাতিবা আপনারা কইবা ইটা মাননি আপনারা তোরা হো না অত মানুষের মাঝে কম মানে কইলা মানো যদি আপনারা মানো বারবার নিষেধ দেবা হইছে মাইক বাজাইয়া আইতায় না তেখানে এই টুকটুকির উপরে পর্যন্ত দেখছি বা মাই একটা জিনিস খুব ভালো করি লক্ষ্য করিও ই মাইক বাজাইয়া যেগুই নাইকরায় সোয়াব পাইবায়নি সোয়াবর লাগিনি বেকার ঘুমটা করিও না বেকার কুন্তা হরিও না এটা সোয়াবর লাগি কটায়নি সোয়াব হইত হইত নাই আল্লাহকে বাসতে তোরা বুঝিও প্রত্যেক আমার মনে আছে আমি গতবারও কইছি এর আগরবারও কইছি আব্বায়ও কইছেন বিভিন্ন আমরা যেন যেন উরুস হয় সবখান থেকে ইলা খোয়া হয় এর বাদেও আপনার আর সমাল দেওয়া যায় না মাই কিন্তু না হইলে কিতয় উরুস হওয়া হইতো নাইনি তে মাইক বাজাইয়া এই পয়সাটা বেকার করতা এখানে অগুন কোনো এতিম রে দেও না অগুন কোনো মসজিদ কোনো মাদ্রাসা দেও না বাড়ির দ্বারের এতিম যেটা আসুন অগুন তোরে দেও না ইগুইন এই মাইক বান্ধিয়া ইগুন তোর ই ইসরাফ খরচটা খেনে করতায় দুই নম্বর আগ জোর করি আপনার গেছে আমি খুঁজিয়া যাইতে সময় আল্লাহকে বাসতে আসতে গাড়িখানা ইনটা লইয়া যাইও সালাইতে সময় আসতে যাইও আর মাগরিবর নমাজও এখন কথা মনে রাখিও আপনার মাইকর আওয়াজে অন্য নমাজির যদি নমাজ দরিলাইতে এর লাগি গুণাগার হইবায় এর লাগি গুণাগার হইবায় যাইতে সময় আল্লাহকে বাসতে মাইক টাইম নমাজ আর যাইতে সময় মাইক টাইম বাজাইও না আল্লাহকে বাসতে মাইক টাইম বাজাইও না নমাজ তো পড়ি অনত্ব পড়িস নমাজ পড়ো নমাজি মানুষ আও এখানে আমি কইয়ান না যে বেনমাজি আইস আলহামদুলিল্লাহ আমরা নমাজি কিন্তু যাইতে সময় এখন জিনিস ইয়াদ হলেও আমার কোনো কারণে আমার কোনো হাজে যাতে অন্যর নমাজের মধ্যে কোনো হলন নাই যাইতে সময় মাইক টাইমটা ব্যবহার করিও না। লাস্ট এখন কথা কইয়া আমি আমার তহরির শেষ করিলেই মু আমরার ভিতরে কিছু দু সকল হামাইস একটা কি এক দোষ হইল আমরার ভিতরে তকব্বুরি আছে আমরার ভিতরে তকব্বুরি আছে তকব্বুরি গু বারে থাকে না তকব্বুরি গু বারে থাকে না তাকে ভিতরে আল্লাহকে বাসতে তকব্বুরি গু ভিতরে থাকি আমরার যাইত গিয়া ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন আল্লাহ তকব্বুরি করনে আল্লাহ হলতে পছন্দ হরই না আর তকব্বুরি আছে নি না না এটা সহজে বোঝাও যায় না আমার মা জমিনও নাই এই প্রায় সাত মাসের মতো হয়ে গেছে আমার মা মারা যাবার
সবে দোয়া করো আল্লাহ এখানে জান্নাত নসিব করো সবে করো আল্লাহ আমিন। আমি আয়া একদিন তানে কইলাম আমারে মুরব্বা বানাইয়া দিও, আমারে কইলার বা মুরব্বা তো কুমড়া লাগবো। আমার বাসস্ট্যান্ড বাজারও আমি গেলাম, গিয়া ওলা কইলাম রে বা আমার একবু কুমড়া দেও, ও বাজারের এক বেটায় অত বড় এক কুমড়া একবু দিছই। আমি কইলাম রে বা একবু বইয়া নিতাম পারতাম না, কইল যে হুজুর আমি ভাটাইয়া দিন রাখবা গিয়া আমার ঘরও ভাটাই যাচ্ছে। রাত লইছি আনিয়া তৈরিছুন তারা, আমি তো খুব কম থাকি, দুই তিন দিন বাদে ঘরও গিয়া মারে জিগাইলাম আমার মুরব্বা। মা কইছুন কুমড়া আনছিলা যে গু একবু ফসা, কুমড়া এই বেড়া ঘোষা দিছে নিকাল না জিনিস কষ্টই তো বাড়ে। তো আমি গিয়া হইলাম দেখি কুমড়া এগো খানো, সাইলাম সাইয়া দেখি এরে বার বাজু খুব সুন্দর, বার বাজু খুব সুন্দর। আইয়া মারে হইলাম দিতায় না হইলাও ইকান খোরায় কি ইগু ঘোষা, আমি তো সাইয়া আইলাম বা ইগু বালা। ও তাই না মারে কইসলাম কিলা সাইছ না, আমি তো আপে দিতে সাইলাম এগু সাইরো বাজু দেখলাম বালা। ও আমারে কইসলা ওয়া কুমড়া ইলা যাই না জাহরা নেই লাগে, আউয়া ইলা যাই না কুমড়া জাহরা নেই লাগে। তা নকান হুনিয়া গিয়া কুমড়া লইয়া জাহরা মারিয়া দেখি বার বাজু খুব পালিশ, বার বাজু খুব পালিশ বিতর বসি আর কামো লাগবো নি। হ্যাঁ এখন কামো লাগার আর নাই, ভুন্না মানুষও নাই, বুঝি বাবাস বানাইয়া লোভন তুই তা এলাকি সানমনি হল বিতরে কুমড়া ধরাই না, বিতরে কুমড়া ধরাই না আনানিয়ত আমিত্ব ভূত ওহু আল্লাহকে বাস্তে আমরার বিতর আইত না। এখন জিনিস জানা রাখিও, নরম না হইলে এন দ্বারা কিচ্ছু হয় না, দাস এখান ধাপ এখান শক্ত না নরম, এখান শক্ত না নরম, ও শক্ত ইকান লোহা থাকি নরম হইয়া ওয়ার বাদে টাইম দা বঞ্চু ইনে লাগে লোহার টুমা আসলা, এর লাগে নরম লোহা লাগব ভিতরে আমার ভিতরে থাকি তকব্বুরি যে গু আছে আমি আমিত্বভূত ওগু আমার ভিতরে থাকি হরানি লাগব। তকব্বুরি যদি আমার ভিতরে হামাই যায় তো কুমড়ার লাগান বার বাজু হালিস ভাই ভাই ভিতর কল্লার কল্লার ডাকিব। ও ভাই দিয়ে খেয়াল করিও আপনার আর গেছে, আমি অনুরোধ করিয়া মাইক টাইম ব্যবহার করিও না, ও পয়সা যেগুন মাইকর ভাড়া দিতাই আসলো মসজিদ ও খামো লাগাই দিও, মাদ্রাসার দিলাইও, এটিম রে দিলাইও, কোনো ফকির মুখতাজ রে দিলাইও, মাইক টাইম ব্যবহার আর করিও না। আর যাইতে সময় গাড়ি টাইম লইয়া আস্তে আস্তে যাইও, আর মাইক টাইম যাইতে সময় বাজাইও না, কারণ আপনার মাইক বাজা নিয়ে যদি কোনো নমাজির নমাজও আমার কারণে বেড়া লাগে এর লাগি আমি আল্লাহর দপর কাছে জবাব দেওয়া লাগবো। ওদেরকে খেয়াল করবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।